হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে চিকেন পপকর্ন তৈরি করে দেখাবো। তাকাও মামার দিকে, কেমন? এই যে, এর জন্য আমি মাংস এখানে ছোট ছোট পিস করে কেটে রেখেছি। সাইজটা কিন্তু অনেক ছোট, দেখুন আমি হাতে নিয়ে দেখাচ্ছি। এটা অনেক ছোট করে আমি কেটেছি। এখানে আমি মুরগির ব্রেস্টের যে মাংসটা সেটা নিয়েছি 2 পিস। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল স্পুন দিয়ে এটাকে একটু আমি মেখে নিচ্ছি। যে দেখুন, এর সাথে এখন আমি অন্য মশলাগুলো অ্যাড করে নিব। এখানে লবণ, তারপরে হচ্ছে হলুদ, মরিচের গুঁড়ো আর 1/2 চা চামচ গরম মশলা, সবগুলো আমি এখানে 1/2 চা চামচ করে নিয়েছি। যে এগুলো অ্যাড করে নিয়েছি। এখন ময়দা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, কর্নফ্লাওয়ার 1 টেবিল স্পুন দিয়ে এখন এটাকে আমি একটু মিক্স করে নেব। এই যে দেখুন, কর্নফ্লাওয়ারটা দিলে আসলে পপকর্নটা অনেক মুচমুচে হয়, যার জন্য আমি কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু ময়দা এখনও ইউজ করতে পারেন, অথবা পরে একবার ময়দার কোটিং দেওয়া হয় তো না দিলেও সমস্যা নেই। তবে আমি দিয়েছি, প্রথমে দিলে একটু প্রথমের যেই লেয়ারটা থাকে সেটা একটু মোটা হয়, এর জন্য আমার ভালো লাগে। এখন আমি একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেটার অর্ধেকটা দিয়ে দিলাম, বাকি অর্ধেকটা আমি রেখে দিয়েছি পরবর্তী প্রসেসিংয়ের জন্য। এই যে, এটাকে আমি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে এখন এটাতে আমি দিয়ে দিব হচ্ছে 1/2 টেবিল স্পুন হচ্ছে, এখানে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি, হোয়াইট ভিনেগার। ভিনেগারটা দিলে আসলে মাংসটা ভিতর থেকে অনেক সফট হয়, যার জন্য মাংসের যে কোনো রেসিপিতে ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন। এই যে ভিনেগারটা কিন্তু আসলে যে কোনো শপেই পাওয়া যায়, আর যদি না পান আপনারা তাহলে সুপার শপে ট্রাই করবেন, সেখানে অবশ্যই পাওয়া যাবে। এই যে এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম, এখন আধা ঘন্টা পর এটাকে আমি ময়দাতে গড়িয়ে নিয়ে তারপরে আমি যে ডিমের অংশটা রেখেছি সেই ডিমের অংশটাতে আবার দিয়ে এখন আমি ব্রেড ক্রাম দিয়ে এটাকে গড়িয়ে নিয়েছি ভালো করে। এই ব্রেড ক্রামটা আমার বাসায় তৈরি, আপনারা ব্রেড ক্রাম্বের রেসিপি যদি চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এটা দিব। এই যে দেখুন, আমি সবগুলো এভাবে করে নিয়েছি। এখন আমি এগুলো তেলে ভেজে নিচ্ছি, তেলের আঁচটা থাকবে মিডিয়াম টু লো, মাংসটা যেন ভেতর থেকে ভালো করে সিদ্ধ হয় সেজন্য এটা আমাদেরকে কম আঁচেই রান্না করতে হবে। এই যে দেখুন, আমার প্রায় দেওয়া শেষ হয়ে গেছে, যেহেতু পপকর্নগুলো অনেক ছোট এটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দেখুন, আমি কালারের জন্য আমি একটু বেশিক্ষণ রেখেছিলাম তেলে, আপনারা চাইলে একটু আগেও নিতে পারেন, তবে গোল্ডেন ব্রাউন করে করলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও অনেক মজা হয়, সেজন্য আমি একটু বেশি কালার নিয়েছি। এই যে দেখুন, কালারটা কত সুন্দর লাগছে। এই যে এখন আমি পরিবেশন করে নিয়েছি এটাকে টমেটো সসের সাথে, আপনারা চাইলে যে কোনো সস দিয়ে এটাকে ইউজ পরিবেশন করে নিতে পারবেন। এই যে দেখুন, পপকর্নগুলো দেখতে কতটা ইয়ামি হয়েছে। এই যে আজকে আমাদের মডেল আমাদের সাথে, আমার মেয়ে মুগ্ধ। এই যে ওনার খুব পছন্দ হয়েছে, মজা। ওকে ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।